নামামার ভুতু, নামামার ভুতু। রাম 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 রাম। আজকে আজকে আর দিন পেল না ট্রেনটা, আজকে দিনেই ওকে লেট করতে হবে। এরকম দুর্যোগের রাত, মাথার ওপর ঝড় জল, বিদ্যুৎ চমকাচ্ছে, তার ওপর আবার রাম 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 আচ্ছা বৌদি, কি হলো এরকম চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ আছে? এ তো পাশেই একটা বাড়ি রয়েছে, আর বাড়ির ভেতরেও তো বেশ আলো টালো জ্বলছে। আমরা বরং এক কাজ করি, ওই বাড়ির লোকগুলোকে রিকোয়েস্ট করে বাড়ির ভেতরে গিয়ে বসে একটু রেস্ট নিই। এই শিবুদা, তুমি বরং ততক্ষণে আশপাশ থেকে যেভাবে হোক একটা মেকানিক ধরে নিয়ে এসো। এই বাবা, এত রাতে বল কোথায় পাবো মেকানিক? এখন ছাড়লে হবে নাকি? যাও তো ছাড়া। আচ্ছা মা, এর মধ্যে যদি আবার বৃষ্টি পড়ে? এমন কু ডাকলো, সর্বনাশ হয়ে গেল। হ্যালো, শান্তি হলো? কি কি সে নেমে গেল, এবার কি কি করব? আর দাঁড়িয়ে আছো কেন? চলো চলো চলো। এই আয় 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 আয়। আমি কি পারি নাকি এই এতগুলো জানলা বন্ধ করতে? পানটা বুঝি বেরিয়ে যায় না? কে বলেছিল এই এতগুলো জানলা বাড়াতে? আমি তো এবার ভিজেই যাবে বুঝি। শিবু, এই শিবু, না না ভাই, আমি উঠতে পারছি না। কি রোগ, কে রোগ, কে রোগ, কি
এ দাদা, এই মরদার শিবু দাদা চাবিটা সঙ্গে করে নিয়ে পালিয়ে গেল। এসব বলে সে কথা শিবু, তুই গাড়ির চাবি নিয়ে গেলি কেন? বলছি কি, আমরা বরং এক কাজ করি, ওই বাড়িটার দরজায় গিয়ে সবাই মিলে ধাক্কা মারি, কেউ না কেউ তো খুলবেই। এই চলো চলো আমি যেই বাসাতে বললাম শিশুনে নিশ্চয়ই কেউ এসেছে। যাই গো, কি ব্যাপার বলতো, এত বড় বাড়ি, ঘরে ঘরে আলো চলছে, অথচ একটা দরজা খোলার লোক নেই। কি কি বলছো বলতো, ভেতরের লোকটাকে দরজা অব্দি আসতে তো একটা সময় দেবে, আর ভূত তো নয় যে উড়ে চলে আসবে। অত বড় দরজাটা আপনা আপনি খুলে গেল। দরজা তো আমি খুললাম, আমি তো খুব ছোট তাই দেখতে পাচ্ছ না। এবার দেখতে পাচ্ছ? দাদা, দরজাটা তো কেমন নিজে নিজেই বন্ধ হয়ে গেল নিজে থেকে। বলছি এই বাড়িতে ভূত টুত নেই বলো? হ্যাঁ বলেছি না, ভূত টুত বলে কিছু হয় না। হয় হয় হচ্ছে, ভূত হয়। ভাগ্যিস তোমরা এলে, নাহলে ওই হচ্ছে ভূতটা আর একটু হলেই আমার ঘাটটা মুটকে দিত। মোটাস, ওরে বাবা রে। বলছি বাড়িতে কেউ আছেন? না কেউ নেই। আছেন? বলছি কেউ থাকলে একটু সাড়া দেবে। সাড়া দেবে? সাড়া দেবে কি করে, কেউ তো নেই এখানে। বাড়িতে কি কেউ নেই? আরে বলছি তো, কেউ নেই এখানে। হ্যাঁ গো, বলছি এই বাড়িতে না কেউ আসে টাসে না। আসে আসে, মাঝে মাঝে দুষ্টু মুখগুলো আমাকে ভয় দেখাতে আসে, তখন আমি সিঁড়ি করে গিয়ে লুকিয়ে পড়ি। আগে যখন আমি ভয় পেতাম না, মায়ের আঁচলের তলে লুকিয়ে পড়তাম, এখন মাও নেই, মায়ের আঁচলেও নেই। জানো তো আগে না আমি নিজে বুঝছেতে কতজনকে ভয় দেখিয়েছি। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। আর আমি যখন দাদায় গিয়ে ভয় দেখাতাম না, আর তখন দাদা এরকম এরকম কাঁপত। দাদা আমার মনে হয় কি এই বাড়িতে কোনো লোকজন নেই। না নেই তো, তাই ভূতগুলোর খুব ভয় পেয়েছে। কিন্তু এখন তোমরা এসে গেছো, আর ওরা কিছু করতে পারবে না, তাই না? তাই না বলো, তাই না? দাদা কি ব্যাপার বলতো, সত্যি সত্যি ভূত নাকি? Thank you.
আর দাঁড়াস না, পালিয়ে আয়। কোথায় চলে গেলে গো তোমরা? কোথায় চলে গেলে? আমি ভূত হতে যাব কেন? আমার নাম তো ভূতু, আমি তো ভূতে ভয় পাই। তোমরা চলে গেলে তো আমার বাড়ি ভয় করবে। তোমরা চলে গেলে তো আরি যাও তোমাদের সঙ্গে, আরি কখনো কথা বলবো না আরি। ও মা কি সুন্দর গাড়ি! চকলেট খেতে দেবো, টফি কারি কারি, আইসক্রিম বরফি, চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও, হাচ্ছো শুনছো? খেলবে কি একবার, জানো কেউ নেই সাথে খেলবার, একা একা কাটে সব রোববার, কেউ নেই ভালোবেসে বকবার, কেউ নেই ভালোবেসে বকবার, হাতুড়ে চেঁচে আছো শুনছো, এত যে কইছি কথা বুঝছো, এই তো এখানে আমি, এই তো এখানে আমি, ওদিকে কি করছো? শুনছো? চেনো না আমায় বুঝি, বলো না তা সোজা সুজি, বলছি তো আমি কে তা শুনছো, হিজি বিজি কি যে এত ভাবছো? দেখো তার ছাগল, তারা আমাকে ফোন না করে আসবে নাকি?
কিন্তু পাড়ার লোকে তো এই ভূতের বাড়ির সামনে গাড়ি রাখবে না। তাহলে কে রাখলো? কে রাখলো কে রাখলো কে? মামু, টেনাল নয় তো? রাম 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 কোথায় পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস তুই? হ্যাঁ, তুই কি ভেবেছিস তোর মামু তোকে বড় গাড়িটা ঠেলে ছড়াতে বলবে? আরে তাও মানুষের গাড়ি হলে তো ঠেলতে রাজি আছি, এ তো ভূতের গাড়ি। চুপ, ভূতের গাড়ি মানে? চলে রাখ ভূতের গাড়ি ছোঁয়া যায় দেখা যায়। একবার যদি ভূতের গাড়ি বলেছিস না, তোর কান পাটি আমি গরম করে দেবো একদম। তা বলে কাজের প্রথম দিনেই তুমি এই ভূতের বাড়ি দালালি করতে নিয়ে এলে আমার মামু? এগুলো ঠিক না, আমি চললাম তুমি আর একবার যদি ভূতের কথা মুখে তুলেছিস না, সারা রাত্রি এই ভূতের বাড়িতে তোকে তালা বন্ধ করে রেখে দেবো বলে দিচ্ছি। সগল কথা কার একটা। কতদিন বাদে একটা পার্টি আসছে, ছাড়লে চলবে না। এর আগে 38 খানা পার্টি পালিয়ে গেছে, যেরম করে হোক এই বাড়ি তাকে গচাতেই হবে। তার আগে তো গাড়িটাকে এখান থেকে সরাতে হবে। লক করে চলে গেছে। পল্টু, গাড়িটা তো সরাতে হবে, চাবি থাকলেও না বাইরে বের করে আসতাম, কি যে করি। গাড়ি তো খোলাই, নাহলে আমি ঢুকলাম কি করে? উড়ে দরজা খুলতে জানো না, সেটা বললেই হয়। টানানা 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 টানানা। চলো এখান থেকে চলো কেটে পড়ি চলো। তার আগে গাড়ির দরজা বন্ধ করাটা তো শিখে যাও। কিছু শিখলে? ছোট বৌমা তোমার হলো? আরে আজকে যে তোমাদের বাড়ি দেখতে যাওয়ার কথা আছে সেটা কি ভুলে গেছো নাকি? বেলা তো গড়িয়ে গেল। এই বেরোচ্ছি মা, রেডি হইনি এই বেরোচ্ছি। আরে তোমার রেডি হওয়া মানে তো ঠোঁটে রং ঘষা, অত সাজগোজের কি আছে? যাচ্ছ তো খালি বাড়ি দেখতে, সেখানে তোমার সাজগোজ কে দেখবে শুনি? চুনকাম করা বন্ধ করে তাড়াতাড়ি রেডি হয়ে নাও যত সব। তুমি জানো চা পেটে পড়লে আমার কিরকম চাপ পড়ে? এই অসিত, তুই না বেরোলে তোর বউ আর ছেলেকে একা একা নতুন বাড়ি দেখতে যাবে, ওরে বেরোনো রে। এই অসিত, বাড়ি বাড়ি করে এখানে মাথা খারাপ করে ফেললো। কিছু বললে বড় বৌমা? না মা, আমি বলছিলাম কি যে মা, এই বাড়ির ব্যাপারে আমরা কি একটু
বেশি তাড়াহুড়ো করে ফেলছি না মা, মানে আমরা এতগুলো লোক, এতগুলো ফার্নিচার, বাচ্চারা, যদি তাড়াহুড়ো করতে গিয়ে একটা তাড়াহুড়ো কি আমি সাথে করছি বড় বৌমা? না না, আমি সে কথা করো, তাড়াহুড়ো আছে বলেই তাড়াহুড়ো করা হচ্ছে। পারলে আমি কালই এ বাড়ি ছেড়ে দিতাম। তোমার এই সাথে ননদটি এ বাড়িতে থাকার উপায় রেখেছে, পাড়া মা একেবারে ঠিটি পড়ে গেছে। ছোট বৌমা, ছোট বৌমা, দেখেছ দেখেছ, দেরি করবে তুমি আর কথা শুনতে হবে আমাকে, তাড়াতাড়ি করো। ছোট বৌমা, হ্যাঁ যাই মা। বাবা এইমাত্র বাথরুম থেকে বেরোলো মা, আর জেঠুরাও আমাদের সঙ্গে যাবে। বৌদি, বৌদি বলছিলাম একটু দাঁড়াবে গো। চালাস না রুমি, তোর কথা কেন শুনবো বলতে পারিস? যেভাবে তুই আমাদের মুখ পোড়ালি, আমি তোমাদের মুখ পুড়িয়েছি বৌদি? কই না তো, আমি তো মুখ পোড়ানোর মতো কোনো কাজ করিনি বৌদি। আমি বিক্রমকে ভালোবাসি, আর কাউকে ভালোবাসা কি ভুল বলো? এই যে এখানে বসে বসে বড়দের কথা গিলছো যে, লজেন্স তোমাকে আমি কতবার বারণ করেছি, বড়দের কথার মধ্যে থাকবে না, যাও বেরিয়ে যাও। কি হলো, যাও। আমি শুনতে পারবো না, দেখি তো। রুমি, ভালোবাসাটা ভুল নয়, ভুল ছেলেকে ভালোবাসা ভুল। আচ্ছা তুই কি দেখে বিক্রমের সঙ্গে সম্পর্কে জড়ালি বলতে পারিস? চাল নেই, চুলো নেই, করো তো একটা সামান্য ছোটখাটো চাকরি, আমি তাতেই সুখী হবো বৌদি। না রুমি না, তুই তাতে কোনোদিনও সুখী হবি না। নিজের দাদাদের দেখেছিস কত বড় বড় অফিসে চাকরি করেন তারা, ছোট বোনটাকে তারা এরমভাবে জলে ভাসিয়ে দিতে পারে বল? তাছাড়া প্রেম করবি তো কর না, বাড়ি গাড়ি চাকরি আছে এরকম একটা ছেলে দেখে প্রেম কর। তাছাড়া রুমি, মা কিন্তু বলে দিয়েছে নতুন বাড়িতে গিয়ে ভালো একটা ছেলে দেখে তোমার বিয়ে দিয়ে দেওয়া হবে, ব্যাস হই তো গেল। না 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 বৌদি, শোনো না, বলছি তোমাকে না এই নতুন বাড়ি দেখার ব্যাপারটা যে করে হোক আটকাতে হবে বৌদি। দেখো এখন যদি আমরা এখান থেকে চলে যাই তাহলে তাহলে বিক্রম আমাকে কি আর কখনো খুঁজে পাবে বলো? সেটাই তো চাই, খুঁজে পেলে যে তোমার বিয়েতে গিয়ে ব্যাগরা দেবে। ছাড় এখন যেতে দে রুমি, ছাড়। ও বৌদি আমার কথা শুন বৌদি, কেন যে বড়রা এমন হয়, শুধু শুধু বিবেকে কাঁদানো। কেউ কেমন নেই যে পিপির সঙ্গে বিক্রম আঙ্কেলের বিয়ে দিতে পারবে? আমি আছি, আমি আছি তো, তখন দেখো বলে যাচ্ছি আমি আছি আছি, কানে কথা যাচ্ছে না। আমি কি এতটাই ছোট নাকি? আমি লিলিপুট, যে আমি মাটিতে মিশে থাকি তোমরা আমাকে দেখতে পাচ্ছ না? আর কতক্ষণ দেখবো? ও বল্টু, বল্টু, আরে এ ছেলে তো কোনো সাড়াই নেই, কি করি এখন? হ্যাঁ সেটা তো আমিও ভাবছি, কি করা যায় বলে তো? জলে ছিটে দিতে বলে ভালো হতো, জল পাই কোথায়? একটা যা কল আছে সেটাও তো ভাঙা। ভাঙা? কে বললো তোমায়? কি বোকারে বাবা, কালকেই আমি জল খেলাম আর বলছে ভাঙা। এবার দেখো দেখি কোথাও জল পাই। ভাতু 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 ভা
ভূতটাকে তো মনে হচ্ছে ভালোই, মুখে জল ছেটাতে বলতে জল এনে ছিটিয়ে দিল। যদি গাড়িটা সরাতে বলি সরাবে, দেখি। বলছিলাম কি, ওই গেটের কাছে যে গাড়িটা আছে সেটা সরাতে পারলে ভালো হতো, কিন্তু আমার তো বয়স হয়েছে আর ভাগ্নেটাও রোগা, আমরা ঠেলে তো এগোবে না। আচ্ছা, তোমাদের ঠেলে গাড়ি সরবে না আর আমি ঠেললেই গাড়ি সরে যাবে, তাই না? লজ্জা করে না তোমার? তুমি একটা বাচ্চা মানুষকে গাড়ি ঠেলতে বলছো? যাও, গাড়ি ঠেলবো না, বাজে লোক বাঁচালো। বলছিলাম কি, একটু হেল্প পেলে ভালো হতো। পাবো? কেউ কি একটু হেল্প করবে? মা বলতো সবাইকে হেল্প করতে হবে, তাহলে ঠাকুর গুড বলে। তুমি হেল্প চাইছো কার কাছে? এই লাস্ট হেল্প করছি কিন্তু, আর কিন্তু কখনো হেল্প করবো না, বলে দিল। বলে তো দিলুম, কিন্তু আমার ঠেলা কখনো গাড়ি এগোয় নাকি? আগে থেকে বলে দিচ্ছি, আমার গায়ে কিন্তু জোর নেই, আমার ঠেলা কিন্তু গাড়ি এগোবে না, দেখবে। টানানা 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 টানানা